হেই এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড টুইস্ট। আজকে আমি রান্না করছি খুবই সিম্পল একটি রেসিপি, আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি। তো চলুন রান্না শুরু করা যাক। প্রথমে লাগবে ছোট মাছ। এখানে প্রায় 250 গ্রাম চেলা মাছ ভালো করে কেটে ধুয়ে রেখেছি। বড় সাইজের দুটো আলু কুচি করে কেটে নিয়েছি। এরপর লাগছে 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ এবং 3-4টা কাঁচামরিচ, আর একটি মাঝারি সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি। এবার একটি মিক্সিং বোলে আলু কুচি নিয়ে নিচ্ছি। এর মধ্যে চেলা মাছগুলো দিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আদা রসুন বাটা এবং 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে যে কোনো ছোট মাছের চচ্চড়ি মাখিয়ে নিয়ে রান্না করলে সেটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এখন টমেটো কুচি দিয়ে আমি আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এখন মাঝারি আঁচে চুলা জ্বালিয়ে একটি পাত্রে সবগুলো মাখানো একবারই দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানি না কমা পর্যন্ত এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। প্রায় 5 মিনিট পর এখন পানি শুকিয়ে গিয়েছে। রান্না হয়ে গেছে। তো খুব কম সময়ে সিম্পল ভাবে রান্না হয়ে গেল আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি। আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, সেই সাথে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।